বিসমিল্লাহির রহমানির রহিম, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমার সামনে দেখে বুঝতেই পারছেন আমি একটি আইপিএস এর ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। জি হ্যাঁ, ঠিকই দেখেছেন, ঠিকই বুঝেছেন, এটা হচ্ছে লিভগার্ড। লিভগার্ড হচ্ছে ইন্ডিয়ান টপ একটি ব্র্যান্ড, অর্থাৎ ইন্ডিয়াতে অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন লুমিনাস, লিভগার্ড, মাইক্রোটেক, রিমাপ্রোজ, এছাড়াও এরকম গামা প্লাস, অনেক ব্র্যান্ড আছে। শত শত ব্র্যান্ডের মধ্যে সেরা দশটির মধ্যে যদি তালিকায় থাকে তাহলে লিভগার্ডও একটি তালিকায় আছে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা লিভগার্ডের এলজি 700 মডেলের রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি থাকছে, কি থাকছে না, কি চালাবেন, কি চালাবেন না, এই প্রোডাক্টটি দিয়ে সেটি জানাবো। সুপ্রিয় দর্শক, অতিরিক্ত লোডশেডিংয়ে আপনি কাভারেজ করতে পারছেন না, আপনার জীবনটা বিদেশিকাময় হয়ে গেছে, আর নয় টেনশন। এই যে আপনারা ব্যবহার করতে পারেন লিভগার্ডের সেই স্পেশাল পোর্টেবল টাইপের আইপিএস ইউপিএস। তো চলুন আমরা একটু খুলেই দেখি। প্রথমে আমি ইনটেক কার্টনটি খুলছি, দেন এটার ভিতর কী কী থাকছে সেই বিষয়গুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি, টি এম মফিদুল ইসলাম। তো কথা বলতে বলতেই আমরা ওপেন করে ফেললাম হাতির কলিজা নামক এই লিভগার্ড আইপিএসটি, যেটির মডেল 700। আমরা জেনে নিব এটিতে কত ওয়াট লোড দেওয়া যাবে, কী কী থাকছে এবং কী কী ব্যবহার করতে পারবো। প্রথমেই ককশিট ওপেন করতে আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর লন্ডনিক ডিজাইনের গাইড বই, সেই সঙ্গে একটি 2 বছরের গ্যারান্টি কার্ড। এটা অবশ্যই যত্ন করে রাখবেন, যে কোনো প্রবলেম হলে এই নিম্নোক্ত ঠিকানায় পাঠিয়ে দিলে আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন 2 বছরের। তো এখন আমরা এটি সম্পূর্ণভাবে ওপেন করে একটু দেখব। ছোটোখাটো দেখতে সুন্দর আকর্ষণীয় এই আইপিএস কাম ইউপিএসের কী কী ফ্যাসিলিটি থাকছে সে বিষয় সম্পর্কে, সে সঙ্গে আপনাদেরকে লোড দিয়ে আমি একটু দেখিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দুটি পাওয়ার কর্ড, এটা হচ্ছে নেগেটিভ, আমার ডান হাতে যেটা এটা কালো, এটা নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। ব্যাটারির নেগেটিভ পজিটিভ পোলারিটি দেখে অবশ্যই সংযোগ দিবেন। অনেকেই সংযোগ দেওয়ার সময় একটি জিনিস ভুল করেন, সেটা হচ্ছে এই যে পাওয়ার কর্ড এখানে দেওয়াই আছে, ধাম করে ব্যাটারির সংযোগটি দেন, তখন এটা আউটপুট ব্যাক ভোল্টেজ হিসেবে কাজ করে এটা ফিউজ কেটে যায়, অনেক সময় আইপিএসটি আর চার্জিং মোড কাজ করে না। এক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এই প্লাগটি খুলে নিয়ে ব্যাটারি সংযোগ প্রথমে নেগেটিভ এরপরে পজিটিভটা দিবেন, দেন মেশিনটি এভাবে একটি বারবার দিবে, মেশিনটি অন হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নান্দনিক ডিজাইনের একটি পাওয়ার সুইচ, যে সুইচটি প্রেস করলেই এখানে সুন্দর একটু লাইটিং জ্বলে উঠছে, দেখতে খুব ভালোই লাগছে। এটা আপনার বাসাবাড়িকে নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে রূপান্তর করতে পারে, সেই সঙ্গে আপনার যে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ বিদ্যুৎ লোডশেডিংয়ের যে অন্ধকার থাকার ভয় বা ফ্যান লাইট কিছুই চালাইতে পারছেন না, ল্যাপটপ ডেস্কটপ চালাইতে পারছেন না, আপনি একজন ফ্রিল্যান্সার কাজ করতে পারতেছেন না, এই ধরনের ডিস্টার্ব থেকে আপনাকে মুক্তি দিতে পারে নিমেষেই। ব্যবসা প্রতিষ্ঠানে, অফিসে, বাসাবাড়িতে ব্যবহার করুন লিভগার্ডের আইপিএস। তো চলুন ছোটোখাটো এই আইপিএস দিয়ে কী কী চালানো যাবে সেটি একটু দেখে আসি। তার আগে আমরা দেখব এটা কত ওয়াট, কত ভিএ, কী কী চালানো যাবে। তো এটা দেখতে হলে আমাদের একটু পিছন পাঠে ফিরে যাব। পিছনে আমরা এখানে দেখতে পাচ্ছি লিভগার্ডের এই মডেলটিতে সব কিছুই সুন্দরভাবে লেখা আছে। তো আমরা প্রথমে যে বিষয়টা দেখছি সেটি হচ্ছে এটা হচ্ছে 600 ভিএ একটি আইপিএস, এটাতে 525 ওয়াট লোড দিতে পারবেন, এটাতে ব্যাটারি ইউজ করতে পারবেন 100 অ্যাম্পিয়ার থেকে 180 অ্যাম্পিয়ার পর্যন্ত। পিছনে অনেকগুলো সুইচ আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। যদি আপনার বিদ্যুৎ খুব বেশি যায় সেক্ষেত্রে চার্জিং মোডটা একটু হাই দিয়ে রাখবেন, আর ব্যাটারি টাইপ কোনটা দিবেন সেটি আপনার এখানে সিলেকশন করতে পারবেন, টিউবওয়েলার হলে টিউবওয়েলারে দিবেন, যদি আপনার প্লেট ব্যাটারি হয় সেক্ষেত্রে এমএ দিবেন, এবং যদি আপনার পাউডার ফরম্যাটের ব্যাটারি হয় অর্থাৎ অটো রিস্কার তাহলে এলএ দিবেন, আর এখানে রেগুলার মোড আপনারা দিয়ে রাখতে পারেন তাহলে কম্পিউটার রিস্টার্ট নেবে না। এই পাশে দেখতে পাচ্ছেন একটি ফিউজ লাগানো আছে, কোনো কারণে শর্ট সার্কিট হলে ফিউজটি চেঞ্জ করবেন, আমরা এখানে একটা ফিউজ এক্সট্রা দিয়ে দিচ্ছি। এরপরে এসি আউটপুট সকেট, এটাকে আমরা 6 পিন সকেট হিসেবেও চিহ্নিত করে থাকি, এই সকেট দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য 3 পিন সকেট। তো এবার পিছনের সাইডটা দেখানো হয়ে গেছে, সামনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই সঙ্গে আপনাদেরকে জানাবো এটি দিয়ে আপনারা বাসাবাড়িতে 3টি সিলিং ফ্যান এবং 5 থেকে 7টি লাইট অন আয়েসে ব্যবহার করতে পারেন। যারা কম্পিউটার চালাবেন ভাবছেন তারা একটি কম্পিউটার এবং 2টি সিলিং ফ্যান
তিনটি লাইট এটা দিয়ে অনায়াসে সুন্দরভাবে চালাইতে পারবেন। 100 অ্যাম্পিয়ার ব্যাটারিতে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিংয়ে আপনাকে ফুল লোডে ব্যাকআপ দিবে, অর্থাৎ আপনি যদি 400 ওয়াট ফুল ইউজ করেন সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা স্মুথলি চলবে। যদি আপনি সিলিং ফ্যান দুইটা আর দুইটা লাইট চালান সেক্ষেত্রে এটা 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে ইনশাআল্লাহ। এটার সঙ্গে আমরা সাজেস্ট করব রিমসো ব্র্যান্ডের 125 অ্যাম্পিয়ার ব্যাটারি অথবা 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি, অথবা যারা ব্যাকআপ বেশি চান তারা 180 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, এই প্রোডাক্টটির দাম মাত্র 7,900 টাকা। এটা 2023 সালের ফেব্রুয়ারি পুরো মাস ধরে পাবেন, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, ভাষার মাস উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস ধরেই পাচ্ছেন টিএম ইলেকট্রনিক্সের সৌজন্যে এই অফারটি। মাত্র 7,900 টাকায় পেয়ে যাচ্ছেন হাতির কলিজা সমতুল্য এই লিভগার্ড ব্র্যান্ডের 700 মডেলের 600 VA IPS কাম UPST। দর্শক, এই প্রোডাক্টটি পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অর্ডার করতে পারেন। আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারি নিতে পারবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রোডাক্ট দেখে ক্রয় করতে চান তারা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন অথবা মেসেজ করে রাখবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, দেখা হবে নতুন কোনো IPS বা UPS এর ভিডিও নিয়ে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।